ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে মুনমুন সেন ও ইমরান খানের সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনের একটি পারিবারিক ছবি, যেখানে মুনমুন সেন ও তার দুই কন্যার সঙ্গে দেখা যাচ্ছে ইমরান খানকে। মুনমুন সেনের কন্যা রাইমা সেন ছবিটি পোস্ট করেছেন। স্মৃতিচারণা করতে গিয়ে ছবি পোস্ট করলেও অতীতের ঘটনা ও বর্তমান চর্চা নিয়ে ছবিটি সাড়া ফেলে, উঠে এসেছে পুরনো কথা। ইমরান খানের সঙ্গে বহু ভারতীয় অভিনেত্রীর নাম জড়িয়েছেন নানান সময়ে। হাওয়ায় ভেসেছে একাধিক প্রেম কাহিনীর গল্প, কখনও জিন্নাত আমান, কখনও আবার রেখা, বাদ যায়নি বাঙালি অভিনেত্রী মুনমুন সেনও। সুচিত্রা সেনের কন্যার সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠতার কথা একবার খুব দারুণভাবে চর্চায় উঠে আসে। অনেকে বিশ্বাস করতে থাকেন ইমরান খানের মুনমুনের প্রতি একটা ভালো লাগা ছিল, তবে সেটা একতরফা নয়, মুনমুনের পক্ষেও তেমন কিছু ছিল বলে অনেকেই দাবি করেন। যদিও অভিনেত্রী কখনো প্রকাশ্যে সেটাকে স্বীকার করেননি, বরং বলেছেন তারা ভালো বন্ধু। এবার মা এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার তথা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন রাইমা সেন। বুধবার অভিনেত্রী কোনো ক্যাপশন ছাড়াই তার ফেসবুকে একটি পুরনো ছবি পোস্ট করেন। সেখানে সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে মুনমুন সেন আর ইমরান খানের মাঝে বসে আছেন রাইমা, আর ইমরান খানের কোলে তার বোন রিয়া সেন। অভিনেত্রী এই ছবি পোস্ট করা মাত্রই সেখানে কমেন্টের বন্যা বয়ে গেছে। একটি ব্যক্তি লেখেন, ভীষণ সুন্দর ছবি। আরেকজন লেখেন, ইনি ইমরান খান না। অনেকেই আবার কটাক্ষ করে লেখেন, নাইস ফ্যামিলি। 2019 সালে মুনমুন সেন ভোট প্রচারের সময় জানিয়েছিলেন ইমরান খান তার খুব ভালো বন্ধু এবং প্রয়োজনে তিনি তার সঙ্গে ফের যোগাযোগ করবেন। এমনকি 2022 সালে যখন ইমরান খানের ওপর হামলা করা হয়, তখনই তার বিরুদ্ধে গর্জে উঠেছিল রাইমা এবং রিয়া। দুজনে এই ঘটনাকে কাপুরুষোচিত বলে কটাক্ষ করেন তখন। মুস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ।